বলিউডের এক নাম্বার সুপারস্টারকে। এই নিয়ে কন্ট্রোভার্সির শেষ নেই। দুটো বড় পেজের মধ্যে তো 12 মাস ঝগড়া লেগেই থাকে, কেউ কাউকে এক চুলও ছাড় দিতে রাজি না। কেননা জিৎ দেব দুজনই এখন টলিউডের রাজত্ব কায়েম করে চলেছে, চাকচিক্য কেরিয়ার গড়ে নিয়েছেন দুজনেই। কিন্তু এই গ্ল্যামারের দুনিয়ায় এক নাম্বার সিংহাসন বেশি দিন কারোর দখলেই থাকেনি। মাঝে মাঝে অনেকে দ্বিতীয় সারির সুপারস্টার মানে জিৎ দেব প্রসেনজিৎ বাদে অন্যরা এই নিয়ে মুখ খুলেন। কিছুদিন আগে অঙ্কুশ বলেছিলেন তার ইন্সপায়ারেশন হচ্ছে জিদ্দা, তো এবার এই একই বিষয় নিয়ে মুখ খুললেন টলিউডের সত্যজিৎ রায় খ্যাতনায়ক জিতু কমল। গত 11 নভেম্বর তিনি তার ফেসবুক পেজ থেকে লাইভে আসেন এবং উনি নিজেই বলেন, আমাকে কেউ যদি জিজ্ঞেস করে টলিগঞ্জের স্টার বলতে তুমি কাকে বুঝো, তখন তিনি বলেন, বা বাংলা ইন্ডাস্ট্রির স্টার বলতে তুমি কাকে বুঝো, আমি কিন্তু প্রথম একমাত্র নাম নেব জিতু মাদনানি। আমার নামের সাথে মিলাছে বলে নয়, জিদ্দা আমার মনে হয় প্রকৃত অর্থ স্টার, যে শুধুমাত্র নিজের কাজের সাথেই যোগাযোগ রাখে। শোনা যাচ্ছে জিৎ আর জিতু কমলের পরবর্তী ছবি দ্বিতীয় পুরুষ নামে একটা সিনেমা আসার কথা, তার কাজ নাকি শুরু হয়ে গেছে। যদিও দ্বিতীয় পুরুষ সিনেমার অফিসিয়াল কোনো আপডেট এখনো আসেনি, এবং এই লাইভ ভিডিওটা দেখে আমরা আরেকটু ক্লিয়ার হলাম যে হয়তো এই সিনেমার কাজ শুরু হয়ে গেছে। শুধু জিতু কমলের নয়, বাঙালি কুড়ি দর্শকের হৃদয়ে রাজ করা নাম জিৎ। এত জনপ্রিয়তা থাকার পরেও তিনি একান্নবর্তী সংসারে আছেন, মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে খুব হ্যাপি ফ্যামিলি। তিনি শুধু তার ভক্তরা না, সাধারণ মানুষও তাকে আইডল মানতে বাধ্য হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর টলিউডের সকল লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিন। পাশে থাকার জন্য ধন্যবাদ।